আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা আপনার সকলে কেমন আছেন আমি জসীম আজ আজও আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটি মালয়েশিয়া কোলালামপুর বাংলাদেশ হাইকমিশন থেকে নতুন করে আরেকটি নোটিশ দিছে যে সকল প্রবাসী ভাইরা লকডাউনের আগে পাসপোর্ট রি করার জন্য পাসপোর্ট জমা দিয়েছিলেন বা নতুন করে পাসপোর্ট বানার জন্য ফর্ম পূরণ করছিলেন তাদের মধ্যে অসংখ্য প্রবাসী ভাইদের পাসপোর্ট অলরেডি মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশন অবশ্যই আছে সেই পাসপোর্টগুলি তারা এখন বিতরণ করার করার জন্য নতুন করে নোটিশ দিচ্ছে এই পাসপোর্টগুলি আপনারা আগামীকাল থেকে সংগ্রহ করতে পারবেন তবে অনেকগুলো নিয়ম আছে সেই নিয়মগুলো মেন আপনাদেরকে মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশন অবশ্যই যেতে হবে সরাসরি যেতে পারবেন না এবং আপনাকে আগেই নিশ্চিত হতে হবে যে আপনার পাসপোর্টটি কল্যাণপুর বাংলাদেশ হাইকমিশনে আছে কি না অনেকগুলা নাম্বার যে নাম্বারগুলো থাকে যে কোড নাম্বারগুলো থাকে পাসপোর্টের সেই কোড নাম্বারগুলো আপনি আপনার স্লিপের সাথে মিলিয়ে নেবেন সেই এরকম অনেকগুলা দেখেন আমি দিয়ে দিলাম এরকম অনেকগুলা নাম্বার এখানে হাইকমিশন থেকে তারা নোটিশ দিছে শুধু এইগুলোর ভিতরে যাদের সাথে মিলে যাবে শুধু তারাই ফোন করবেন অযথা অন্য সবাই ফোন করে তাদেরকে বিরক্ত করবেন না তারা বলতেছে যে যে নাম্বারগুলো তারা এখানে দিছে শুধু এই নাম্বারগুলো পাসপোর্টই এই এখন মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশন অফিসে আছে শুধু আপনার যদি এই নাম্বারের সাথে আপনার সিলিবেন নাম্বার মিলে যায় শুধু আপনিই ফোন করবেন সবাই ফোন করবেন না আর তারপরে আপনাকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিলে সেই অফিস থেকে কল্যাণপুর বাংলাদেশে দূতাবাস দূতাবাস থেকে আপনাকে যে টাইমে যে সময় যেদিন যেতে বলবে সেদিন আপনাকে সে সময় যেতে হবে তো অবশ্যই আপনাকে মুখে মুখে মাস্ক এবং হাতে হ্যান্ড হাতে গ্লাভস পরে আপনাকে যেতে হবে এবং অবশ্যই লকডাউনের যে নিয়মকানুনগুলো আছে সেগুলো মেনে আপনাকে অবশ্যই যেতে হবে এবং তারা যেগুলো বলেছেন আপনাকে ফোন দিতে হবে সকাল নয়টা থেকে বিকাল তিনটা তিরিশ মিনিট তিনটা তিরিশ মিনিটের মধ্যে এবং বন্ধের দিনে ফোন দিলে আপনারা ফোন ধরবে না অবশ্যই আপনাকে বদিন সারা ফোন দিতে হবে এবং সেই ফোনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট ছাড়া এবং নির্ধারিত সময় ছাড়া আপনারা কিন্তু পাসপোর্ট পাবেন না মনে রাখবেন আপনাকে যদি যেতে বলে যে সময় যে দিন সেই সময় সেদিন যাবেন আর যাকে যদি বলবো না সে কিন্তু পাসপোর্ট পাবে না এবং শুধু শুধু হয়রানি হয়ে আপনারা ঘুরে আসবেন পরে বাংলাদেশ দূতাবাসে দোষ দেবেন আপনারা সেক্ষেত্রে আপনি নিশ্চিত হয়ে নেবেন যে আপনার পাসপোর্টটি দূতাবাসে আছে কি না আমি এই লিস্টগুলো অসংখ্য নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিতে পারতাম এখান থেকে আপনারা যদি নাম্বারগুলো বাছাই করেন অনেক অনেক সময় লাগবে ভিডিও পুশ করবেন আবার চালু করবেন আপনার নাম্বারটা আছে কি না অনেক সময় অনেক সময় লাগবে সেই জন্য আমি ভিডিও নিচে ডিসক্রিপশানে সে বাংলাদেশি বাংলাদেশ দূতাবাসের সেই ফেসবুক লিঙ্কটা সে আমি দিয়ে দিতেছি ওখানে আপনারা ক্লিক করবেন অলরেডি সেই লিস্টটা চলে আসবে আপনি মিনিই দেখুন যে আপনার পাসপোর্টের যে স্লিপটা আপনি যে পাসপোর্ট অনমানের জন্য দিয়েছেন সেই স্লিপের সাথে ওই এখানে যে অসংখ্য নাম্বার আছে এই নাম্বারের নাম্বারের সাথে আপনি সিলিভের নাম্বারটা মিলিয়ে কিনা যদি আপনার নাম্বারটা মিলে অবশ্যই শুধু আপনি ফোন দেবেন বিষয়টা বুঝতে পারছেন এবং আপনাদেরকে অনুরোধ করছে যে যেদিনকে যে সময় আপনাদেরকে যাইতে বলবে তার পনেরো মিনিট আগে যাবেন বাহিরে কিন্তু আপনারা লম্বা লাইন দিতে পারবেন না কোনো রেস্টুরেন্টে বসতে পারবেন না বা রাস্তার দ্বারে বসে বসা যাবে না শুধু একজন যাবেন যার পাসপোর্ট দরকার শুধু সে যাবেন বিষয়টা বুঝতে পারছেন অবশ্যই এখানে একটা রিক্স আছে কলারামপুর যাওয়া আসা তো আপনার যদি কোনো না টেস্ট সার্টিফিকেট না থাকে এখানে আপনি আটক হওয়ার সম্ভাবনা আছেন তাই আপনি যদি খুবই দরকার হয় যদিও আপনি যান অবশ্যই ভেবে চিনতে যাবেন সাবধানে যাবেন আর যে সেগুলো প্রবাসীদের জরুরিভাবে নতুন করে পাসপোর্ট রি ইস্যু করার জন্য ফর্ম পূরণ করা দরকার তাদের জন্য হেল্পলাইন চালু করছে আপনারা অনলাইনে ফর্ম ডাউনলোড করে অনলাইনে ফর্ম ডাউনলোড করে আপনারা সেই ফর্ম পূর্ণ করে অনলাইনে রি ইস্যু করার জন্য পাসপোর্ট রিইস্যু করার জন্য আপনারা আবেদন করতে পারবেন সেটাও তারা নোটিশ করেছে এবং সেই সেই লিঙ্কটাও আমি ডিসক্রিপশানে দিচ্ছি সেখানে বিস্তারিত লেখা আছে এবং সেই লিঙ্কটাও দেওয়া আছে আপনারা সেখান থেকে বিস্তারিত জেনে আপনারা সে ব্যাপারে আবার ফোন করেও আপনারা সবকিছু জানতে পারবেন তা আপনারা যেটা যার যেটা প্রয়োজন সেখানে বিস্তারিত লেখা আছে কারণ অসংখ্য সোলো লেখা এই স্ক্রিনে দিলে আপনার এগুলো বুঝবেন না যার কারণে আমি স্ক্রিনে শো করলাম না ভিডিও নিচে ডিসক্রিপশানে লিঙ্ক আছে আপনারা ওখানে ক্লিক করলেই ওই সাইটটা চলে আসবে আপনারা ওখানে বিস্তারিত লেখা পাবেন এবং নাম্বারগুলো পাবেন প্রবাসী ভাইরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন যে কোনো নিউজ জন্য আপনাদের কেমন দিতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ